নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা জানলের চ্যানেলের এই ভিডিওটিতে একটি বেসিক ওভারভিউ আউটলাইন দেবো অ্যাবাউট টিপিএসসি কম্বাইন্ড ওয়ান মেইনস ইন্টারভিউ আজকে আমরা ডিসকাস করবো যে ইউনো হাউ টু গো অ্যাবাউট এনি টিপিএসসি মেইনস ইন্টারভিউ কী কী প্রসেস আমাদের অ্যাকচুয়ালি ফলো করতে হবে এবং কী কী ওয়েতে আমাদের নিজের ইন্টারভিউয়ের প্রিপারেশনটা স্টার্ট করতে হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জানল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখো এ টিপিএসসি ইন্টারভিউ ইজ নট ইজি কারণ একটা টিপিএসসি ইন্টারভিউতে ইট ইজ নট এ ওয়ান টু ওয়ান ইন্টারভিউ এটার মধ্যে চার পাঁচজন থাকেন অল অফ দ্য পিপল হু সিট ইন দ্যাট ইন্টারভিউ প্যানেল আর কোয়াইট এক্সপিরিয়েন্সড এবং তারা প্রবাবলি ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে থাকে ইন কেস অফ এ ইন্টারভিউ লাইক সি যেখানে তিনটে পার্টিকুলার পোস্ট ইনভলভ আছে লাইক সিডিপিও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার অ্যাজ ওয়েল এস আইসিডিএস ইন্সপেক্টর অর সুপারভাইজার

ফর দ্য ইন্টারভিউ অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা এইচআর থাকে অবভিয়াসলি দ্য চেয়ারম্যান থাকেন এখন মাল্টিপল বোর্ডস হলে তো হয়তো চেয়ারম্যান থাকবেন না বাট সিনিয়র অফিসার্স অফ টি পি এস সি উইল প্রিসাইড ওভার হি উইল বি সিটিং ইন দ্য মিডল পার্ট অফ দ্য বোর্ড তো প্রথম জিনিসটা যেটা আইডেন্টিফাই করতে হবে ইন ফ্রন্ট অফ হুম ইউ আর গোয়িং টু গিভ দ্য ইন্টারভিউস ইউ আর নট গোয়িং টু গিভ দ্য ইন্টারভিউস লাইক এ ই গ্রুপ সি প্যানেল ইট ইস এ হাই অ্যান্ড প্যানেল এবং ওরা হাই অ্যান্ড তোমাকে জাজ করার চেষ্টা করবে নাও হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ এ গুড ইন্টারাকশন বেসিক্যালি ইন্টারভিউর ব্যাপারটা হলো ইন্টারাকশন একটা হলো এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড তোমরা হয়তো টুয়েলভ ফেলের ইন্টারভিউটা দেখেছো টুয়েলভ ফেলের ইন্টারভিউ সিনেমাটার ইন্টারভিউটা ইচ্ছেন আইডেল ইন্টারভিউ কিন্তু এটা খুবই রিস্কি ইন্টারভিউ নেবে কারণ টুয়েলভ ফেলের মধ্যে তোমরা যারা যারা ওই ইন্টারভিউ পার্টটা দেখেছো আরেকবার তোমাদের আমি বলবো যে ইন্টারভিউ পার্টটা দেখে নিতে পারো ওটাতে চান্স আছে ফিফটি ফিফটি অলওয়েজ টু ক্র্যাক আইটেল ইন্টারভিউ কী হবে আইটেল ইন্টারভিউ অলওয়েজ উইল হ্যাপেন ওয়েন ইউ উইল হ্যাভ এ পজিটিভ ইন্টারাকশন উইথ দ্য এন্টায়ার ইন্টারভিউ প্যানেল পজিটিভ ইন্টারাকশন কীভাবে একে তো ওরা যে প্রশ্নগুলি জিজ্ঞেস করছে সেই প্রশ্নগুলির তুমি কীরকম উত্তর দিচ্ছ দ্যাট ম্যাটার্স দ্বিতীয় কথা হলো দে উইল জাচি অন দ্য বেসিক অফ ইউর পার্সপেক্টিভ দেখো টিপিএসসি ইন্টারভিউ এবং অন্য ইন্টারভিউয়ের মধ্যে একটা ডিফারেন্স হলো অন্য ইন্টারভিউতে সেভেন্টি পার্সেন্ট স্ট্যাটিক কোয়েশ্চেন বাট স্ট্যাটিক প্রশ্নপত্র করা হয় টিপিএসসি ইন্টারভিউতে সেভেন্টি পার্সেন্ট তোমাকে সিচুয়েশনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় এবং থার্টি পার্সেন্ট বা তোমার ওয়ার্ল্ড ভিউয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয় এবং থার্টি পারসেন্ট স্ট্যাটিক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ঠিক আছে তো দিস ইজ দ্য ওভারঅল আইডিয়া অফ এন ইন্টারভিউ একটা পজিটিভ ইন্টারাকশান ওদের সাথে করতে হবে একটা কথা আমি বলে রাখি সাকসেস ইন এন ইন্টারভিউ এটার কোনো মেজারমেন্ট নয় দ্যাট দ্য টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন তুমি উত্তর দিলে কটা ইট ইজ নট এ মেজারমেন্ট অফ এ সাকসেস অফ এন ইন্টারভিউ সাকসেস অফ এন ইন্টারভিউ ইজ মেজার্ড বাই যে তুমি ওদেরকে কত মানে তোমার যে পয়েন্ট অফ ভিউটা আছে এটার দিকে ওদেরকে কত টানতে পেরেছ ভালোভাবে ঠিক আছে এবং ওরা কতখানি তোমার দিকে অ্যাগ্রি করেছে দ্য কিউ পয়েন্ট ইয়েস গুড ইউ সেড ওয়েল অল দিস থিংস উইল ডেফিনেটলি ম্যাটার ইন অ্যান ইন্টারভিউ ঠিক আছে নাও আমি ইন্টারভিউ প্রিপারেশনটা শুরু করবো কীভাবে হোয়াট শুড বি মাই আউটলাইন আজকে চাইলেই তো আজকে সকালে গিয়ে তো আমি একটা মক দিতে পারি না আই নিড টু হ্যাভ সার্টেন শর্ট অফ প্রিপারেশন ফর দিস ইন্টারভিউ তো সার্টেন শর্ট অফ প্রিপারেশনের জন্যে যে জিনিসটা তোমাদের এখন করতে হবে সেটা হলো ফার্স্ট অফ অল নিড টু মেক এ বাঞ্চ অফ কোয়েশ্চেন্স ঠিক আছে এখন দেখো অনেকে তোমরা কমিউনিকেট করতে পারো কমিউনিকেট করতে পারো না এক মাস সময় আছে আমাদের কাছে ফেব্রুয়ারি সিক্স থেকে শুরু হচ্ছে রাফলি লেজে এক মাস সময় আছে আমার কাছে নো ওয়ান শুড স্টার্ট এন ইন্টারভিউ ফ্লম এ ব্ল্যাঙ্ক মাইন্ড ঠিক আছে সবচেয়ে আগে তোমার নিজের স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড দেখতে হবে তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা লেখাতে ভালো পড়াশোনায় খুব ভালো কিন্তু তোমরা কমিউনিকেট করতে পারো না এক্সপ্রেস করতে পারো না সো দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ দ্যাট ইউ নিড টু অ্যাকসেপ্ট এবং তোমার এটাকে এই এক মাসের মধ্যে ওভারকাম করতে হবে ফর দেট পার্টিকুলার ফিফটিন টোয়েন্টি মিনিটস ঠিক আছে বা তোমাদের মধ্যে অনেকে আছো যে কথা বলতে পারো কিন্তু তুমি জানো না যে কোন লাইনে কথা বলতে হবে ঠিক আছে কথা বলাটাও তো একটা আর্ট আমি যে তোমাদের সাথে কমিউনিকেট করছি এটা কিন্তু প্রপারলি ইমপ্রম টু মানে আমি কিন্তু এটার কোনো স্ক্রিপ্ট নেই আমার যেটা আমার মাথায় চলছে আমি তোমাদের সাথে সেটা ডিসকাস করছি সো দ্যার ইজ এ ওয়ে অফ কমিউনিকেশন অলসো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো ডিটেইল সাবসিকুয়েন্ট ভিডিওতে হোয়াট ইউ শুড ডু নাও ইউ শুড মেক বাঞ্চ অফ কোয়েশ্চেন ফার্স্ট অফ অল তিনটে এরিয়ার উপর বাঞ্চ অফ কোয়েশ্চেন পার্সোনাল এরিয়ার উপর একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন করো তোমার হিউম্যান রিলেটেড এইচআর রিলেটেড এরিয়ার উপর একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন করো তোমার যেমন তোমার যে গ্র্যাজুয়েশন ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং হোয়াট আর দ্য প্রজেক্টস দ্যাট ইউ হ্যাভ আন্ডারটেকেন এবং কী কী প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে উইথ লাইন টু দোজ প্রজেক্টস সেগুলো নিয়ে তোমরা সবচেয়ে আগে লেখো তারপর ওয়ার্ল্ড এন্ড কারেন্ট ইভেন্টস সেগুলো নিয়ে তোমরা ভাবো যে কি কি প্রশ্ন আসতে পারে রিসেন্ট এরিয়াস থেকে বা কি কি এরিয়া তোমার পড়ে যেতে হবে তারপর তোমরা যেটা বলবো আমি ত্রিপুরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন যার আন্ডারে আইসিডিএস আছে তারপর সিডিপিও অল দিস থিংস ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা ইকোনমিক রিভিউতে আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে ডেটা এবং ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে টেনজিবল ডেটা পঞ্চায়েতের ডিপার্টমেন্টে গেলে তোমার ডেটা স্কিমস অ্যান্ড এভরিথিং অল দিস থিংস ইউ শুড কোলেট মোদ্দা কথা হলো যে তিনোটা যে প্রোফাইল আছে সেই তিনোটা প্রোফাইলের ওপর যে ডেটা সেই ডেটা দ্যাট ইউ নিড টু কমপ্লিটলি কোলেট অ্যান্ড ইউ নিড টু প্রিপেয়ার ইট ওয়েল এটা হলো একটা ব্যাপার এখন আরও কিছু জিনিস আছে মিসলিনিয়াস কাইন্ড অফ কোয়েশ্চেন্স যেগুলো তোমাকে জিজ্ঞেস করতে করা হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো সাবসিকুয়েন্টলি এবং আমরা করব তো ফ্রম আওয়ার সাইড হোয়াট উই আর প্ল্যানিং টু ডু সিন্স সি ওয়ান অ্যাসাইনমেন্ট ওয়াজ দ্য ফার্স্ট মানে টেনজিবল অ্যাসাইনমেন্ট অফ আস আমরা তো মানি মাইন্ডেড না আমি তোমাকে যে জিনিসটা বলবো লেট মি টেল ইউ ভেরি ওপেনলি ইন্টারভিউ প্রিপারেশনের জন্যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু গিভ অ্যাট লিস্ট ওয়ান অর টু ফিজিক্যাল ইন্টারভিউজ ইন ফ্রান্ট অফ এ প্যানেল এবং যে যে কোচিং সেন্টার যে যে কোচিং সেন্টার সেটাকে এখন করছে তোমার অ্যাটলিস্ট একটা করে ইন্টারভিউ হলেও আজকে অনেকেই আছেন কোচিং সেন্টারে আমাদের প্রত্যেক কোচিং সেন্টাররা যারাই ইনিশিয়েটিভটা নেবে আই উইল সাজেস্ট অ্যাটলিস্ট একটা একটা করে ফিজিক্যাল ইন্টারভিউ তোমরা দেবে মিনিমাম ম্যাক্সিমাম কটা দাও এটা তোমার উপর মিনিমাম দ্যাট ইজ ওয়ান থিং সেকেন্ড ইজ হোয়াট আই উইল ডু ইজ দ্যাট আই উইল টেক এ টেলিফোনিক ইন্টারভিউ অফ ইচ ওয়ান অফ ইউ অ্যান্ড দ্যাট ইজ ফ্রি অফ কস্ট কারণ সি ওয়ান আমাদের প্রথম ইনিশিয়েটিভ ছিল তো উই উইল ডু দ্যাট অ্যান্ড উই উইল টেক আউট দ্য শিডিউল বাই দ্য এন্ড অফ দিস উইক প্রোভ্যাবলি আমরা একটা শিডিউল বানাবো এর আগে আমার কিছু ভিডিও তোমাদেরকে বোঝাতে হবে যে কি লাইনে ইন্টারভিউ প্রশ্ন আসতে পারে এবং কি লাইনে সেগুলোকে অ্যান্সার দিতে হবে তো এক দুটো ভিডিও আমার আগে করতে হবে তারপর আমার শিডিউলটা করতে হবে সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভিডিও তুমি প্র্যাকটিস করছো তারপর তুমি প্রপারলি চলে এসছো ঠিক আছে অনেকগুলি অবজেকশন অনেকগুলি কোয়েশ্চেন আসে অবজেকশন ইন দ্য সেন্স অনেকের অনেক কোয়েশ্চেন আছে ইন দ্য ইন দ্য সেন্স অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সেগুলো আমার বুঝতে হবে আমি কালকে থেকে বলছি টেলিগ্রাম ফ্ল্যাট হয়ে গেছে আমি প্রত্যেকটা কোয়ারি দেখতে পারিনি আজকে আমি একটা টাইম নিয়ে রাত্রে বারোটা একটার পরে দেখবো তো দেখার পর উই উইল সি হাউ টু ডু তো আমি যেটা বলছি ফার্স্ট ডু দ্য হোম ফর দ্য ইন্টারভিউ হোমওয়ার্ক ফর দ্য ইন্টারভিউ ইজ দ্য বাঞ্চ অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ আর প্রিপেয়ারিং ফ্রম এভরিওয়্যার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড পার্ট ইজ দ্যাট তোমাদের নিজেদের প্রতি রিয়েলিস্টিক হতে হবে কি তুমি আগে ইন্টারভিউ দিয়েছো কি দাওনি আগে ইন্টারভিউ দিয়ে থাকলে ইন্টারভিউ পেয়েছো কেন পেয়েছো আগে ইন্টারভিউ যদি দিয়ে থাকো পাওনি কেন পাওনি হোয়াট ইজ দ্য প্রবলেম দ্যাট ইজ হ্যাম্পারিং ইনফ্রন্ট অফ দ্য প্যানেল তুমি কি এক্সপ্রেস করতে পারছো না পারছো না তুমি কি এক্সপ্রেস করতে পারলেও ঠিকভাবে উত্তর দিতে পারছো রাইট লাইনে উত্তর দিতে পারছো কি পাচ্ছ না অল দিস থিংস উইল ম্যাটার ঠিক আছে তো আমরা এগুলি নিয়ে সাবসিকোয়েন্ট ডিসকাশন করবো আশা করি ওভারভিউ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড আমি আবার বলছি উই আর নট মানি মাইন্ডেড মানি মাইন্ডেড হলে আমি কথাটা বললাম না হলে ফিজিক্যাল ইন্টারভিউ অ্যাটলিস্ট একটা দেওয়াটা খুবই দরকার এবং আমি তো ওটা করতে পারবো না হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট উই ক্যান ডু এ টেলিফোনিক ইন্টারভিউ উইচ ইজ অলসো ইম্পর্ট্যান্ট বাট ফিজিক্যাল ইন্টারভিউ জন্যে প্রিপারেশন করতে হবে এবং ফিজিক্যাল ইন্টারভিউ এরকম না যে তুমি প্রথম দিন गए दिए चले इले नो यू निड य प्रिपेरेशन एटलिस्ट यू नीड ए विक्स प्रिपारेशन फॉर गेटिंग प्रिपेयर फॉर द इंटरव्यू तप ही तुम जो फिजिकल दाओ टेलिफोनिक दौ व्हाट एवर दाओ यू उल गेट द बेस्ट रेजल्टस आउट अफ इट ठीक है डोन्ट जम्प द गन बी पेसेंट थिंग्स उर्क आउट ठीक है लाइक शेयर सबसक्राइब डीजे